আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আজ ভিডিওটির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো স্বপ্নের ব্যাখ্যা বা তাবির সম্পর্কে আলোচনা করব। সেই গুরুত্বপূর্ণ স্বপ্নগুলো হলো, স্বপ্নে ঔষধ দেখলে অথবা ঔষধ খেতে দেখলে অথবা ঔষধ তৈরি করে দেখলে এর অর্থ কী হতে পারে। দর্শক, গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা বা তাবির জানতে ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখুন, এবং আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে। দর্শক, কোনো স্বপ্নদ্রষ্টা যদি স্বপ্নে ঔষধের দোকান দেখে, এর অর্থ হবে ওই স্বপ্নদ্রষ্টা ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভবান হবে। এবং এই স্বপ্নদ্রষ্টা যদি ব্যবসায়ী না হয়, সাধারণ কোনো মানুষ হয়, এর অর্থ ভালো হবে। এর অর্থ হবে এই স্বপ্নদ্রষ্টার আর্থিক অবস্থার উন্নতি হবে। তাছাড়া কোনো স্বপ্নদ্রষ্টা যদি স্বপ্নে দেখতে পায় ওই স্বপ্নদ্রষ্টা ঔষধ খাচ্ছে, এর অর্থ কিন্তু ভালো হয়। এর অর্থ হবে ওই স্বপ্নদ্রষ্টার রোগ আরোগ্য হবে, অথবা ওই স্বপ্নদ্রষ্টার আত্মীয় স্বজনের মধ্যে থেকে কোনো অসুস্থ ব্যক্তি থাকলে এই অসুস্থ ব্যক্তিও অচিরেই সুস্থতা লাভ করবে। তাছাড়া কোনো স্বপ্নদ্রষ্টা যদি স্বপ্নে দেখতে পায় ঔষধ নিজে তৈরি করতেছে, এর অর্থ হবে এই স্বপ্নদ্রষ্টা অচিরেই রোগাক্রান্ত হবে, অথবা তার নিজস্ব আত্মীয় স্বজনের মধ্যে থেকে অচিরেই কেউ না কেউ রোগাগ্রস্ত হতে পারে। যেহেতু এই স্বপ্নদ্রষ্টা স্বপ্নে দেখতেছে ঔষধ তৈরি করতেছে, এর অর্থ হবে এই স্বপ্নদ্রষ্টা বা তার আত্মীয় স্বজনের মধ্যে থেকে কেউ রোগাগ্রস্ত হতে পারে। দর্শক, তাছাড়া কোনো স্বপ্নদ্রষ্টা যদি স্বপ্নে দেখতে পায় ওই স্বপ্নদ্রষ্টা অন্য কাউকে ঔষধ পান করাচ্ছে, দর্শক, এর অর্থ কিন্তু ভালো হয়। এর অর্থ হবে এই স্বপ্নদ্রষ্টা অচিরেই রোগ বালাই থেকে নিষ্কৃতি লাভ করবে, অথবা তার নিকটতম আত্মীয় স্বজনের মধ্যে থেকে কেউ যদি অসুস্থ থাকে, অচিরেই এই অসুস্থ ব্যক্তিরা রোগ বালাই থেকে নিষ্কৃতি লাভ করবে।